বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি সেপ্টেম্বর 2021-এর সিংহ লগ্ন সিংহ রাশির মাসিক ফলাদেশ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। সিংহ লগ্ন সিংহ রাশি যে দুটি হরোস্কোপ আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে বাঁ দিকের হরোস্কোপটা মাসের প্রথম পক্ষের এবং ডান দিকের হরোস্কোপটা এই মাসের দ্বিতীয় পক্ষে। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে সবথেকে বড় সম্ভাবনা হচ্ছে রাশিতে সূর্য সক্ষেত্রে এবং যেটা সেপ্টেম্বরের একদম মধ্যবর্তী সময় অবধি থাকছে, এবং রাশিতে উপস্থিত মঙ্গল এবং বুধ, এরা কিন্তু তার মধ্যে বুধ ট্রানজিট করছে আগস্টের শেষেই, অলরেডি করে গেছে। আপনারা যখন রাশিফলটা যদি সেপ্টেম্বর দেখেন, আর মঙ্গলের ট্রানজিট হচ্ছে 6ই সেপ্টেম্বর। তো রাশি থেকে যখন অন্যান্য গ্রহরা, সূর্য ছাড়া অন্যান্য গ্রহরা সরে যাবে, তখন কিন্তু বেশ কিছু জায়গায় আপনি একটু হালকা মেজাজ, মানসিক ক্ষেত্রে যে প্রেশারগুলো যাতে বেশি ছিল সেই জায়গাটা, বা দায় দায়িত্ব বেশি ছিল সেই জায়গাটা কিন্তু কিছুটা হালকার দিকে আপনারা আস্তে 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 এখানে কিন্তু ফিল করবেন। প্রথমেই আমি বলবো যে যেহেতু আপনাদের লগ্ন রাশি সাপেক্ষে লগ্নেশ রাশিতে আছে, আপনাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কাজগুলো আপনাকে কিন্তু টার্গেট রাখতে হয়, যে কাজগুলো আপনাকে কিন্তু পূর্ণ শক্তি দিতে হয়, যে কাজগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, সেই কাজগুলো ঘরের হোক বাইরের হোক, সেই কাজগুলো স্পেশালি মাসের শুরুর দিকে বা স্টার্টিংয়ে করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। আমরা আলোচনাটা চাকরি, ব্যবসা, বিদ্যা, বিবাহ, প্রেম এইভাবে এগিয়ে নিয়ে যাবো, এবং ভিডিওর শেষ দিকটায় মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো, যেখানে অর্থনৈতিক অবস্থা, যেখানে আপনার সন্তান যোগ আছে কি না, আপনার কখন কেনাকাটি করা উচিত, সেই বিষয়গুলো ভিডিওর শেষ দিকে বিবিধ বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনবেন। তবে সবার আগে বলে দিই, আপনারা যেন আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তারা বাড়িতে বসে ফোনেই করতে পারেন। তার জন্য যেটা করতে হবে, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমাদের যে চ্যানেল নেমটা দেখছেন সেটা ফেসবুকে টাইপ করলে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন, সেখানে এলেই আমাদের নাম্বার পেয়ে যাবেন, আমাদের নাম্বারে একটা ফোন করবেন, বুকিং করবেন, আর বাড়িতে বসে ফোনেই সমস্ত আলোচনা সেরে ফেলবেন। আর কেউ ভাববেন না যে ফোনে কথা মানে অল্প কথা হবে কি দু এক কথা হবে, ফোনে বিস্তারিত আলোচনা পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন, এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা অবশ্যই হবে। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের ফেসবুক পেজ এবং গ্রুপে পৌঁছতে অসুবিধা হলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে, পৌঁছে যাবেন এবং সেখান থেকে আমাদের নাম্বার নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা আপনার জন্মছক নিয়ে করে ফেলতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন, আর যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অন্যান্য সিংহের বন্ধুরা যাতে ভিডিওটি দেখতে পান, আমার বার্তাটি পেয়ে যান, দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। প্রথমেই আপনাদের কর্মযোগ। দীর্ঘ সময়ে চাকরির অধিপতি নিচস্থভাবে চলার পর শুক্র কিন্তু 6ই সেপ্টেম্বর সে তার সক্ষেত্রিক গৃহে অবস্থান করছে, এবং শুক্র যখনই সক্ষেত্রিক গৃহে অবস্থান করছে, আপনাদের কর্মের ক্ষেত্রে কিছুটা পজিটিভনেস এখানে কিন্তু যথেষ্ট বাড়ছে, এবং কর্মক্ষেত্রে কিছুটা ইনভেস্টমেন্ট এই সময় যারা আগে করেছেন, মানে পরিশ্রম করেছেন, যারা কায়িক পরিশ্রম করেছেন, যারা কাজের ক্ষেত্রে একটানা লেগেছিলেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ফল আসতে পারে। যেমন ধরুন, আপনার কোনো বছরে কোনো গ্রেডেশন বেরোলো, সেখানে কিন্তু ভালো ফল পেলেন, কিছু বিষয়ে আগে কাজ করেছেন তার কোনো ইনসেন্টিভ পেলেন, এটা কিন্তু শুক্র সক্ষেত্রী হওয়ার পর থেকে এই সময় কিন্তু পাবেন। অনলাইন ভিত্তিক যারা কাজ করছেন, মুভমেন্ট আছে এরকম যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু আশানুরূপ যাবে এবং ফলদায়ী হতে পারে, এবং যে কোনো আউটডোর ওয়ার্ক, সেলস, মার্কেটিং এগুলোর ক্ষেত্রে 7 তারিখ থেকে সময়টা অবশ্যই ভালো যেতে পারে। যারা জব চেঞ্জ করতে চাইছেন, ইন্টারভিউ ফেস করতে চাইছেন, কোনো ডিপার্টমেন্টাল এক্সাম দিতে চাইছেন, তারা অবশ্যই 7 তারিখের পরবর্তী সময়টাকে কাজে লাগান, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। কিন্তু তৃতীয় ঘরে শুক্র যেটা করে, সেটা হচ্ছে মাঝে মাঝে একটু পরে করব, কাল করব, অন্যদিন করব, এই ধরনের টেন্ডেন্সি বাড়ায়। তো এই ধরনের টেন্ডেন্সি যখনই আসবে, তখন কিন্তু আপনি আপনার টার্গেট যেটা দ্রুত হিট করতে পারতেন, সেখান থেকে কিন্তু কিছুটা দূরে সরে আসবেন। আমার মনে হয় এটার উপর কিছুটা আত্মনিয়ন্ত্রণ করতে হবে, এটার উপর কিছুটা কন্ট্রোল করতে হবে, তাহলে আপনি কিন্তু এই জায়গাটায় অবশ্যই টার্গেট হিট করা, কোনো বাড়তি কাজের প্রেশারকে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলোকে কিন্তু আপনি এক্সিকিউট করতে পারবেন, ভালোভাবে এগোতে পারবেন, এবং অবশ্যই আপনার ক্ষেত্রে সামঞ্জস্যের জায়গাটাও যথেষ্ট ভালো থাকবে। কর্মক্ষেত্রে এই জায়গাটা অবশ্যই পজিটিভ এবং পাওয়ারফুল বলে আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি, এই বিষয়ে কিন্তু আপনি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। এবার আমরা কর্মক্ষেত্রের অন্যান্য ধরন নিয়ে আলোচনা করে নিই। সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রথম পক্ষটা তো ভালো যাবেই, কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে এই মাসটা পুরোটাই ভালো যাবে, প্রাপ্তিযোগ ভালো, কর্মক্ষেত্রে পূর্ণ টাকা কুড়ি কিছু পাওনাগণ্ডা থাকলে সেগুলো কিন্তু এই মাসে পেয়ে যেতে পারেন, লেখালেখির কাজ, হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো যেতে পারে। কিন্তু মাথায় রাখবেন, মাস যত এগোবে আপনার কথা কিন্তু তত কিন্তু স্ট্রং হবে, কিছুটা দুর্বাক্য প্রয়োগ হয়ে যেতে পারে। তো আমি বলবো বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, যারা পাবলিক সেক্টরে কাজ করছেন, যারা কোনো ধরনের একটানা কাজ করতে হয় তাদের ক্ষেত্রে ধুমধাম কিছু কথা বলে দেওয়া,
লেখার ক্ষেত্রে মাইনর সিলি মিস্টেক হওয়া মাসের শেষ দিকটায় কিছু ক্ষেত্রে আসতে পারে, কারণ এখানে মঙ্গল সূর্য এবং বুধের সংযোগ, তার উপর রাহু দৃষ্টি, হিসাবপত্র মেনটেন করার ক্ষেত্রে একটু মাসের দ্বিতীয় পক্ষটা আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বৈদেশিক কাজের ক্ষেত্রে যোগাযোগ আছে, দূরের কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কমার্শিয়াল ফিল্ডে যারা আছেন ভালো ফল পাবেন, যারা কল সেন্টারে আছেন, রিসেপশনিস্টের কাজ করছেন, গান বাজনার কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, এই ধরনের ক্ষেত্রগুলো আজ এই সময় কিন্তু ভালো ফল পাবেন, এবং ওভারঅল ব্যাঙ্কিং সেক্টর, টেকনিক্যাল সেক্টর এগুলো কিন্তু ভালো ফল থাকছে। তো কর্মক্ষেত্রে অধিপতি স্বক্ষেত্রী প্রভাব আপনারা অবশ্যই পাবেন, কিন্তু দু একটা পয়েন্ট যেগুলো বললাম সেগুলো মাথায় রাখতে হবে। ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা খুব স্ট্রং থাকবে না, 6 তারিখের পর থেকে একটু মধ্যম প্রকৃতির রেজাল্ট থাকবে, কারণ মঙ্গলের পর রাহু দৃষ্টি, হয়তো আগে যেরকম একটা মোটামুটি একটা জায়গা সেট আপ হয়ে গেছিলো সেখান থেকে কিছুটা চেঞ্জ, পরিবর্তন, কিছু বিষয়ের সিচুয়েশানটা চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু কিছু বিষয় ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা দৈনিক রাশিফলে কর্ম বিষয়ে বিস্তারিত আলোচনা করব, প্রতিদিন আলোচনা করব এবং কী কী বিষয়ে ভালো হবে মন্দ হবে সমস্ত কিছু জানাবো। যেমন ধরুন যারা লেকচারার আছে, এডুকেশনের ক্ষেত্রে যারা যুক্ত আছেন, অন্য কোনো অ্যাডভাইসারি কাজ করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ওভারঅল বিষয়ে এই মাসটা কিন্তু ভালো যেতে পারে। আমরা এবার ব্যবসার পার্টটা আলোচনা করি, আমি বলবো অন্যান্য বিষয়গুলির মধ্যে আমি আসছি, আগে ব্যবসার জায়গাটা একটু আলোচনা করে নিই, তারপর আমি ফিনান্সিয়াল বা ইত্যাদি পার্টগুলো আলোচনা করব, আপনার প্রশ্নগুলো জানিয়ে দিন। শুরু করছি এবার ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে রবি শনি যোগ কেটে গেছে, কম্পিটিশান থাকবে, তবুও ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে মাসে সঞ্চয় ভাব ভালো। ব্যবসার ক্ষেত্রে যারা আমি একটু আগেই বলছিলাম চাকরির ধরন অনুযায়ী কথা বেঁচে যারা খান তারা কিন্তু ভালো ফল পাবেন। অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। উৎপাদনমূলক কাজ, কাঠজাত দ্রব্যের প্রোডাক্ট, ইলেকট্রিক্যাল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাচ্ছে। সরকারি আন্ডারটেকিং রিলেটেড ব্যবসা এবং অ্যাসোসিয়েট চাকরি জায়গাটা কিন্তু ভালো ফল থাকছে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে মঙ্গল রাহু যোগ থাকলে একটু দুর্বলতা থাকবে, তবে বৈদেশিক কাজগুলো, দূরের কাজগুলো সফলতা পাবেন। মঙ্গল রাহু যোগ থাকলে আমি বলবো ফ্যামিলির কাজগুলো কিন্তু দুর্বলতা থাকবে, পারিবারিক ব্যবসা বা ইত্যাদি, যদি সেটা না হয়, মঙ্গল রাহু যোগ যদি না থাকে পারিবারিক কাজগুলো মোটের উপর ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হচ্ছে, প্লাস পয়েন্ট হচ্ছে মানুষের কথা, এবং বুধ স্ট্রং পজিশনে থাকলেও বুধ মঙ্গল যোগ হয়ে আছে, বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কথা বেশি যারা খান বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে এই জায়গাটা ভালো, কিন্তু বুধ মঙ্গল যোগ থাকলে মাঝে মাঝে আপনি কাস্টমারের সঙ্গে মিসবিহেভ করে ফেলতে পারেন, এটার উপর একটু কন্ট্রোল করতে হবে, যেটা ব্যবসার ক্ষেত্রে একদমই উচিত নয়, একদমই বাজে বিষয়, এই বিষয়টার উপর অবশ্যই আপনাকে একটু কন্ট্রোল রাখতে হবে। আদারওয়াইজ ব্যবসার ক্ষেত্রে আমি বলবো কেমিক্যাল রিলেটেড ব্যবসাগুলো ভালো যাবে, মেডিকেল রিলেটেড ব্যবসাগুলো ভালো যাবে, যে কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন যারা ভালো যাবে, মাইক্রো ফাইন্যান্স, ব্যাঙ্কিং সেক্টর এগুলো ক্ষেত্রেও ভালো যাবে, এবং টেকনোলজিক্যাল রিলেটেড ব্যবসাগুলো ওভারঅল ভালো যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, আননোন সোর্স থেকে কোনো ধার বা ইত্যাদি কিছু দিতে হলে আপনার জন্মচক্রে যদি মঙ্গল রাহু বা সূর্য রাহু যোগ থাকে দ্বিতীয় পক্ষে স্পেশাল, এই বিষয়টা কিন্তু একটু কেয়ারফুল থাকবেন, এবং লেখালেখি, সরিষাবুদ, খাতাপত্র মেনটেনের বিষয়টা সতর্ক থাকবেন। আর অন্যান্য ব্যবসার ক্ষেত্রে গ্রসারি আইটেম, সোনার ব্যবসা, কাপড় জামা, খাদ্যদ্রব্যের ব্যবসা, শুক্র স্বক্ষেত্রী হওয়ার পর অনলাইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পেশা, যারা যে কোনো ধরনের ডেলিভারি কিছু কাজ করছেন, কুরিয়ারের কাজ করছেন, নেটওয়ার্কিংয়ের কাজ করছেন, এই ধরনের ব্যবসা, সেলফ প্রফেশনের মধ্যে বিশেষত যারা স্পেশালি অভিনয় জগতে আছেন, যারা যে কোনো ধরনের গাড়ি চালাচ্ছেন, ড্রাইভিং, ছোটোখাটো ইত্যাদি যারা কাজ করছেন এগুলোতে ক্ষেত্রেও মোটামুটি ট্রাভেলিং পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, এবং যারা ব্রোকারি করছেন তাদের ক্ষেত্রে মোটের উপর ভালো ফল থাকছে। আপনারা দৈনিক রাশিফলটা ফলো করুন, প্রশ্নগুলো জানান, আমি দেখে দৈনিক রাশিফলে আরও আরও বিষয় সেখানে কিন্তু কভার করার চেষ্টা করব। ধরেন আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েব পেজ থাকে, সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, বিবাহকেন্দ্রিক বিষয়, ইভেন্ট রিলেটেড কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু জায়গায় আপনার ব্যবসার জায়গাটা এই মাসে ভালো যেতে পারে। চাকরির পাশাপাশি ব্যবসা, ব্যবসার পাশাপাশি চাকরি, এগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে। তো আমরা দৈনিক রাশিফলে আলোচনা করব, প্রশ্নগুলো জানান, আমরা অর্থনৈতিক বিষয় বা ইত্যাদিতে আসছি, আগে পড়াশোনার প্রেমটা একটু আলোচনা করে নিই। পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল ভালো মাসটা এক কথায় বলা যায়, কিন্তু আমি চাকরি যখন বলছিলাম আপনি খেয়াল করবেন তখন বলেছিলাম শুক্র তৃতীয় যাওয়ার জন্য অলসতা আসে, আচ্ছা পরে করব, আজ ভালো লাগছে না পড়তে অন্য দিন বসবো, এই জায়গাটা রুটিন মাফিক জায়গাটা গ্যাপ থাকবে, এই জায়গাটা আপনাকে মেনটেন করে চলতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু মানে আপনার মাইনর সিলি মিস্টেক লেখার ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে বুধ রাহু বা মঙ্গল রাহু যোগ থাকলে, আর এই টাইম মাফিক জায়গাটা একটু কাটিয়ে তুলতে হবে, রুটিন একটা শিডিউল করে কিন্তু পড়াশোনার জায়গাটা এগোতে হবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে যোগ আছে, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে যোগ আছে, সরকারি রিলেটেড আন্ডারটেকিং কোর্স বা ইত্যাদি করছেন যারা তাদের ক্ষেত্রে ভালো ফল এই সময় কিন্তু থাকতে পারে। এবং পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো ভাইবা এক্সাম থাকলে একটু মেপে ঝুপে উত্তর দেবেন, মঙ্গল বুধের যেহেতু কম্বিনেশান আপনি কিন্তু ইনস্ট্যান্ট কিছু রিয়াকশান দিতে যাবেন, একটু ভাবনা চিন্তা করে উত্তর দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে ভালো হবে। আর এটুকু বলবো যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা ইত্যাদি অনলাইনের পড়াশোনা এগুলো করতে হলে 7 তারিখ থেকে সময়টা ভালো, 7 তারিখের পর টার্গেট করুন, শুক্র যখন নিচস্থ থাকবে অনলাইন কোর্সেস বা ইত্যাদি যারা পারচেস করছেন কিছু ভুল খাতে ইনভেস্ট হয়ে যেতে পারে, এটা মাথায় রাখা জরুরি, এই বিষয়টা একটু সতর্ক থাকবেন। আদারওয়াইজ 7 তারিখ থেকে যে কোনো জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন। চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো হবে, যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে মোটের উপর ভালো ফল এই মাসে কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন।
এর বাইরে ওভারঅল পড়াশোনার ক্ষেত্রে বলবো, যে কোনো ধরনের মিডিয়া রিলেটেড কাজ যারা শিখতে চাইছেন, লাইট ক্যামেরা স্টুডিও টেকনিক্যাল কিছু কাজ শিখতে চাইছেন, হাতে কলমে কিছু শিখতে চাইছেন, সেগুলো 7 তারিখ থেকে মোটের উপর ভালো যাবে। কম্পিটিটিভ এক্সাম থাকলে সেগুলো ভালো ফল পাবেন এবং গুরুমঙ্গল যোগ মানে সূর্য এবং বৃহস্পতির সূর্য এবং বৃহস্পতির সংযোগ থাকলে, গুরুমঙ্গল নয় সূর্য এবং বৃহস্পতির সংযোগ থাকলে এখানে কিন্তু কিছু আপনার ডিপার্টমেন্টাল এক্সাম বা ইত্যাদিতে কিছু বাড়তি অ্যাডভান্টেজ, রেজাল্ট কিছু বেরোলে পাবলিশ হলো সেখানে ভালো অ্যাডভান্টেজ, এগুলো কিন্তু অবশ্যই পাবেন। কিন্তু মাথায় রাখবেন ফর্ম ফিল আপ করা, ওয়েমার সিট ফিল আপ করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে আরও 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 একটু সতর্ক হতে হবে। আলোচনা এবার আসছি প্রেম, প্রশ্নগুলো জানান আমি দেখে দৈনিক রাশিফল জানাবো, অন্যান্য বিষয়গুলো আসছি, প্রেমের কথাটা আগে একটু বলেন। প্রেমের কথা বলতে গেলে সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে প্রেমের অধিপতি বৃহস্পতি বক্রী এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী সে কিন্তু অবশ্যই আপনারা সেপ্টেম্বরে যদি দেখেন সে সূর্যের দ্বারা কিন্তু দৃষ্ট। প্রেমের ক্ষেত্রে আমি বলবো একটু নিজেদের মধ্যে ইগো ক্ল্যাশ সাময়িক বিষয় থাকবে, এটুকু মানিয়ে চলতে হবে। এবং সবথেকে বড় বিষয় দেখুন, দ্বিতীয় ভাব কিন্তু কোনো বিষয় মঙ্গলের কানেকশানে আছে এবং বুধের কানেকশানে আছে। চেষ্টা করবেন কড়া কথা পার্টনারকে কখনোই না বলতে এবং এই বিষয়গুলো কিন্তু অ্যাভয়েড করে চলতে পারলে প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিছু ভালো ফল পেতে পারেন। নতুন প্রেমের বিষয়ে যারা ভাবনা চিন্তা করতে চাইছেন তারা এগোতে পারে, তবে নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আসার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে অবশ্যই কিন্তু আগামী 6 সেপ্টেম্বরের পর থেকে। এই বিষয়ের পর থেকে আপনি কিন্তু নতুন প্রেমের ক্ষেত্রে ভালো ফল বা যোগাযোগ ইত্যাদি কিন্তু পেতে পারেন। এবং আমি এটাও বলবো যে সূর্যের যে রাশি পরিবর্তন সেটা 17 সেপ্টেম্বর হওয়ার পর থেকে আপনি কিন্তু প্রেমের জায়গায় বেশ কিছু ক্ষেত্রে একটু যে আমি যেটা বলছিলাম ইগো ক্ল্যাশ, নিজেদের মধ্যে কিছু বিষয় আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, এগুলো থেকে অনেকটাই কিন্তু সরে আসবেন, এইগুলো থেকে মুক্তি পাবেন এবং এখান থেকে ভালো ফল পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা আশানুরূপ যাবে, বাক্যকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, বাকি জায়গাটা প্রেমের ক্ষেত্রে অনেকটাই ভালো যাওয়ার সম্ভাবনা দ্বিতীয় পক্ষে থাকছে। তবে বৃহস্পতি বক্রীর কারণে বিগত মাস দুয়েক যাদের খুব সমস্যা প্রেমের ক্ষেত্রে বর্তমানে চলছে বা শুরু হয়ে গেছে তারা অবশ্যই একটু জ্যোতিষীয় পরামর্শ বর্তমান সময়ে নিয়ে নেবেন, সেই জায়গাটা অবশ্যই উচিত হবে বলে আমার মনে হয়। আপনারা দৈনিক রাশিফলটা ফলো করুন, দৈনিক রাশিফলের প্রেমের বিষয়ে আমি রেগুলার জানাবো, কারণ যেদিন সূর্যের নক্ষত্র থাকবে, যেদিন বৃহস্পতি নক্ষত্র থাকবে, সেদিন সমস্যা প্রেমের ক্ষেত্রে কিছু কিছু থাকবে, সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা আমরা কিন্তু দৈনিক রাশিফলে করব। আলোচনা এবার অবশ্যই উঠে আসছে বিবাহযোগ। বিবাহযোগ চলছে, কিছু বিষয়ে অনলাইনে যারা বিবাহযোগের বিষয়ে চেষ্টা চরিত্র করছেন তাদের ক্ষেত্রে 6 তারিখ থেকে সময়টা ভালো যেতে পারে। বৃহস্পতি বক্রী যাদের ছকে আছে বা শনি বক্রী যাদের ছকে আছে তাদের ক্ষেত্রে সাময়িক বিলম্বের একটা সম্ভাবনা বিবাহযোগের ক্ষেত্রে তৈরি হতে পারে, তবে সেটা কাটিয়ে উঠতে পারবেন অনেকেই। কিন্তু আমার মনে হয় খুব সমস্যা থাকলে জ্যোতিষীয় পরামর্শ একটু নিয়ে নেওয়া দরকার। তবে বক্রীর নেগেটিভ প্রভাব যাদের নেই তাদের এই পুরো সেপ্টেম্বর মাস জুড়েই আমি বলবো বিবাহযোগের জায়গা সম্ভাবনাময়, এবং সেকেন্ড ম্যারেজের বিষয়ে আলাপ আলোচনা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ বিবাহযোগের জায়গাটা কাটবে। আপনারা মোটামুটি যে কোনো সময় বিবাহযোগের আলাপ আলোচনা করতে পারেন। অনলাইনের জায়গাগুলো আমি বললাম শুক্রের ট্রানজিটের পর থেকে অবশ্যই বাড়বে, কিন্তু আদারওয়াইজ বিবাহযোগের জায়গাটা আপনি কিন্তু মোটের ওপর ভালো ফল বা পজিটিভ ফল অ্যাসার্টিভ ফল এগুলো কিন্তু আপনি সামগ্রিক দিক থেকে পেতে পারেন। তো বিবাহযোগের পর দাম্পত্য জীবন, দাম্পত্য জীবন প্রথমেই আমি বলবো বৃহস্পতি এবং সূর্যের কম্বিনেশন লাইফ পার্টনারের জীবনে কিন্তু উন্নতি প্রগতি তার জীবনে কিছু ডেভেলপমেন্ট এগুলো হওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো। কিন্তু পারস্পরিক যে রোম্যান্টিক সম্পর্ক সেই জায়গায় একটু আমার মনে হয় কোথাও যেন একটু খামতি, কোথাও যেন একটা অ্যাভারেজ রেজাল্ট এগুলো কিন্তু প্রথম পক্ষে কিছুটা কিন্তু থাকবে। মাস যত এগোবে সহজ হতে থাকবে বিষয়টা এবং ভালোর দিকে এগোবে, এবং নিজেদের মধ্যে বোঝাপড়ার যে জায়গাটা রিলেশনশিপের জায়গাটা এগুলো কিন্তু আস্তে আস্তে ভালো বা স্বাভাবিকত্বের দিকে কিন্তু এগোবে। আমি বলছি না যে প্রথম পক্ষে খারাপ বা ইত্যাদি, একটু ওই যে একটু ইমোশান এগুলো কিন্তু বেশি থাকবে যেহেতু আপনাদের লগ্নপতি সূর্য রাশিতে অবস্থান করছে, আপনার দিক থেকেও থাকতে পারে এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় পক্ষটা তুলনামূলক ভালো, দাম্পত্য জায়গায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে। আমি অন্যান্য বিষয়ের মধ্যে বলবো যাদের আত্মীয় স্বজনের সঙ্গে একটু দ্বন্দ্ব বিবাদ হয় সমস্যা হয় তাদের জায়গাটা একটু সমস্যা বহুল থাকছে মাসে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে ঠিক থাকলেও আত্মীয় স্বজনের জায়গাটা দুর্বল থাকছে মাসের পুরো সময়টাই বলতে পারেন, বিশেষত প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ এই জায়গাটা একটু সমস্যা বহুল বলে মনে হয়। এই জায়গাটা আপনারা দৈনিক রাশিফলে ফলো করবেন। এবার আমরা আলোচনা করবো বিবিধ বিষয়, মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, এখানে আমি সমস্ত বিষয়কে কভার করবো। আরও একবার বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমাদের যে চ্যানেল নেমটা ফেসবুকে টাইপ করলে আমাদের ফেসবুক পেজ গ্রুপ পেয়ে যাবেন, সেখানে এলে আমাদের নাম্বার পেয়ে যাবেন, নাম্বারে ফোন করবেন, বুকিং করবেন, আর বাড়িতে বসে ফোনেই সমস্ত আলোচনা সেরে ফেলবেন। আর ফোনে হবে বিস্তারিত আলোচনা, সময় নিয়ে আলোচনা এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া হবে, যেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। আর আমি বলবো ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত থাকলে রেগুলার নোটিফিকেশন পাবেন, আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন, অসুবিধা হলে নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সরাসরি সেখান থেকে পৌঁছে যাবেন। ভিডিওটি এতক্ষণ শুনছেন অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দেবেন, বহু সিংহের মানুষ আছেন যারা বার্তাটি পাচ্ছেন না,
আপনারা লাইক এবং শেয়ার করলে তারা আপনার হাত ধরে আমার বার্তাটি পেয়ে যাবেন। আর অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটি যাতে হারিয়ে না যায় সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। বিবিধ বিষয়ে প্রথমেই হেলথ, শরীর স্বাস্থ্যের সমস্যা তো থাকেই, প্রত্যেকটি সময় থাকে, আজ এটা কাল ওটা, প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে। কিন্তু যখন লগ্নপতি লগ্নে আসে, প্রথম পক্ষে আপনি যাই রোগ ভোগে পড়েন না কেন, আপনার রিকভারি জায়গা বা আরোগ্য লাভের জায়গাটা যথেষ্ট শক্তিশালী থাকছে। আপনি কিন্তু কোনো ডিজিজের মধ্যে পড়লেও সেখান থেকে কিন্তু দ্রুত রিকভার করতে পারবেন। হেলথ ডিজিজের মধ্যে আমি বলবো ইএনটি সমস্যা, মুখের কোনো, জীবের কোনো সমস্যা, এগুলো কিন্তু কিছুটা বেশি থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এবং ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা মাসের দ্বিতীয় পক্ষে এগুলো কিন্তু বাড়ছে। সূর্য রাশিতে লগ্নপতি হলেও একটু ঘুমের ডিস্টারবেন্স, মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা এগুলো খানিকটা দিতে পারে, এই বিষয়টা একটু আপনাকে সজাগ থাকতে হবে। সাময়িক একটু হজমের সমস্যা, পেটের গোলমাল মাসের শুরুর দিকে প্রথম পক্ষে থাকার সম্ভাবনা বেশি বলে আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। কেনাকাটি শখ পূরণের কাজের ক্ষেত্রে মাসটা আপনি যে কোনো সময় কিনতে পারেন, তবে স্পেশালি শুক্র আমার মনে হয় সক্ষেত্রী হয়ে যাওয়ার পর তারপর কেনাকাটি করতে পারেন। শুক্র সক্ষেত্রী হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ভেতরে একটু অলসতা গ্রাস করবে, কাজে ঢিলেমি এগুলো কিন্তু থাকবে, সব ক্ষেত্রে এটা থাকতে পারে, একটু আলস্য এইগুলো কিন্তু কাটিয়ে তোলা অবশ্যই কিন্তু দরকার। এছাড়া আমি এটা বলবো যে মামলা মোকদ্দমার ক্ষেত্রে এই মাসটা কিন্তু পজিটিভ থাকছে, প্রথম পক্ষটা বেশি ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, খাওয়া দাওয়ার রুচির বিষয়ে সতর্ক থাকতে হবে, ব্যাড ফুড হ্যাবিটস কিছুটা শরীরের সমস্যা করতে পারে, বিশেষত প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষে দুটো ক্ষেত্রে এটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে। এবং যারা একটু বাজে কথা বলে দেন, গালিগালাজ করে দেন লোকের ক্ষেত্রে, লোক যে কোনো কাউকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু দুর্বল থাকছে এই মাসটা, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। মুখ কিন্তু খুব বাজেভাবে প্রয়োগ করাতে পারে আপনাকে, এই বিষয়টা কিন্তু কন্ট্রোল থাকতে হবে, যেটা থেকে নানা ধরনের সমস্যা হতে পারে। আচ্ছা, অন্যান্য বিষয়ের মধ্যে বলবো সন্তানভাবে মাসে শুভ, সন্তান যুগ আসতে পারে, সন্তান যাদের আছে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট উন্নতির ক্ষেত্রে ভালো যেতে পারে। এবং বিশেষত আমি সন্তানের কিছু হেলথ ইম্প্রুভমেন্ট বা ইত্যাদির জায়গাটাও দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়ের মধ্যে খেলোয়াড়দের ক্ষেত্রে মাসটা ভালো যাবে, খেলোয়াড়দের ক্ষেত্রে উন্নতির যোগ বা ইত্যাদি আছে, ধর্মকর্মের রুচি, আধ্যাত্মিক কাজে উন্নতি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরোস্কোপে কিন্তু থাকছে। গবেষকদের ক্ষেত্রে মাসটা কিন্তু প্রথম থেকেই বলবো ভালো যাবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে মাসটা অবশ্যই পজিটিভ, প্রথম পক্ষটা বেশি পজিটিভ, দ্বিতীয় পক্ষে সূর্যরাহু যোগ থাকলে কিছু কিছু বিষয় একটু নেগেটিভ ফল আপনি কিন্তু পেতে পারেন। অর্থনৈতিক বিষয়ে আমি প্রথমেই বলবো, অর্থনৈতিক বিষয়ে আয়ভাবের জায়গায় মাসে কিন্তু শক্তিশালী, আয়ভাব শুভ, কিন্তু কিছুটা ফ্যামিলি এক্সপেন্স, পারিবারিক এক্সপেন্স বাড়তে পারে মাসের দ্বিতীয় পক্ষে। বিশেষত আপনি যদি কোনো ফিনান্সিয়াল প্ল্যানিংস করেন, সেখানে ছোটোখাটো শর্ত বা ইত্যাদিগুলো একটু ভালো করে দেখে নেবেন, দরকার হলে ইউটিউবে সার্চ করে নেবেন পলিসি সম্পর্কে, তাহলে আপনি এগোবেন। আদারওয়াইজ আমি বলবো আয়ভাবের জায়গা ভালো এবং সঞ্চয়ভাবও ভালো, আপনি কিন্তু এই বিষয়ে এগোতে পারেন, কিন্তু ফ্যামিলি এক্সপেন্স কিছু বিষয় হওয়ার সম্ভাবনা, আপনার পার্সোনাল কাজে কিছু অর্থ বিনিয়োগ করার জায়গা সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে স্বাভাবিক থাকছে পরিস্থিতি এবং ফাটকা জায়গাটা ভালো, ব্যাংক লোন বা ইত্যাদি ক্ষেত্রে আপনি প্রয়াস করতে পারেন, অসুবিধা নেই, এই বিষয়টা কিন্তু ভালো ফল এই মাসে কিন্তু পাচ্ছেন এবং লোন পরিশোধ করার ক্ষেত্রে ভালো যেতে পারে। আত্মীয় স্বজনের হেলথ নিয়ে কিছু কিছু সমস্যা এই মাসে আসার সম্ভাবনা থাকছে, এই বিষয়টা একটু সতর্ক থাকা ওভারঅল বিষয় দরকার। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে মাসটা কিন্তু ভালো, আপনি কোনো প্রপোজাল বা ইত্যাদি দিতে পারেন। যারা বক্তা, যারা লেকচারার, তাদের ক্ষেত্রে ওভারঅল সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে এই মাসটা ভালো, ভ্রমণ যোগ আছে এবং ভ্রমণের ক্ষেত্রে আপনি কিন্তু 6 তারিখের পর থেকে ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে আপনি ট্যুর বা ইত্যাদি প্ল্যানিংস আপনি কিন্তু 7 তারিখ থেকে করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ। যাদের খুব ক্রোধ রাগ জেদ বেড়েছিল, তারা কিন্তু 7 তারিখের পর থেকে একটু হালকা কোনো না কোনো বিষয় এ মাসে কিন্তু ফিল করবেন। আর আমি এটাও বলবো যে পিতা, গুরুজন, স্থানীয় ব্যক্তি, এদের কিন্তু মতকে গুরুত্ব দেওয়া সব দিক থেকে দরকার, যেটা আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে ভালো হবে। আমরা আলোচনা এখানে শেষ করছি না, আমরা দৈনিক রাশিফলে প্রতিদিন এ বিষয়ে আলোচনা করব, মাস সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্নগুলো জানান এবং দেখতে থাকুন। দেখুন স্ক্রিনে ফুটে উঠেছে সূর্যের ট্রানজিট শুক্র নিচস্থ ভিডিওটি, যার যেটা দেখা হয়নি ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।